হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ফ্রেকিং অ্যান্ড স্পোর্টস, যেখানে আমি ডেইলি বেসিসে ফুটবল নিয়ে আপডেটের ভিডিও বানিয়ে থাকি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে কিসের অপেক্ষা করছো? সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। তো চলে আসি আজকের ভিডিওর প্রথম আপডেটে। আসন্ন আইএসএল এর জন্য নতুন ফরওয়ার্ডের সন্ধান করছে এফসি গোয়া। কিন্তু কেন? তাদের তো ইগোর আঙ্গুলো ছিল। আমরা কিন্তু অনেকদিন আগেই জানিয়েছি ইগোর অ্যাঙ্গুলো এফসি গোয়া ছেড়েছে। আসন্ন আইএসএল এর জন্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা। এই পরিস্থিতিতে এফসি গোয়া মরিয়া থাকবে তাদের স্ট্রাইকার ফোর্সকে আবারও নতুন করে সাজাতে। গত মরশুমের গোল্ডেন বুট জয়ী ইগোর অ্যাঙ্গুলো ক্লাব ছাড়া এবার নতুন স্ট্রাইকারের খোঁজে রয়েছে এফসি গোয়া। এই পরিস্থিতিতে যেরকম স্বাচ্ছন্দ্যপূর্ণ ফুটবল খেলে এফসি গোয়া, তাতে তারা এমন স্ট্রাইকারের খোঁজ করছে যিনি মরশুমে 15 গোল করতে পারেন। এর আগে গত 4 মরশুমে এই কাজ করে আসছেন ফোরান কোরোমিনাস ও ইগোর অ্যাঙ্গুলো, যার জেরে 3 বার গোল্ডেন বুট খেতাব এসেছে এফসি গোয়ার ঘরে। এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এফসি গোয়ার ফুটবল পরিচালক রবি পুষ্কর বলেছেন, আমরা এমন একজনকে চাইছি যার মধ্যে আলাদা গুণাগুণ রয়েছে। এটি অগ্রাহ্য করা যাবে না যে কোরো এই লিগের সেরা স্ট্রাইকার এবং ওনার মতো কোয়ালিটি খেলোয়াড়কে পরিবর্তন করা কখনোই সহজ নয়। উনি কেবল ওনার গোলের জন্য নয়, অলরাউন্ড খেলার জন্য সুপরিচিত। ইগোর আমার দেখা লিগের সেরা ফিনিশার। এবার নয়া স্ট্রাইকার আনার বিষয়ে পুষ্কর বলছেন, এখন আমরা এমন কাউকে চাইছি যিনি এই দুই খেলোয়াড়ের মিশেল হবেন, যিনি একজন স্ট্রাইকার হিসাবে আমাদের এখানে ফিট হবেন এবং আমরা চাই উনি অবদান রাখুন। আমরা এমন একজনকে স্ট্রাইকার চাই যিনি কমপক্ষে 15 গোল করতে পারেন, আর সেটি আমাদের শীর্ষে নিয়ে যাবে। একাধিক রিপোর্ট অনুযায়ী স্প্যানিশ ফরওয়ার্ড ডিউলি ভিলাইভার সাথে চুক্তির কথাবার্তা চূড়ান্ত করেছে এফসি গোয়া, কিন্তু করোনার জেরে তিনি যোগ দেবেন অ্যাথলেটিকো বালিয়ারেসে। যদিও নতুন স্ট্রাইকার খুব শীঘ্রই পেয়ে যাবেন আশাবাদী গোয়ার ডিরেক্টর। তিনি বলেছেন, আমরা খুব বেশি দূরে নই, আশা করছি এই মাসের শেষে আমরা চুক্তি সই করে নেব। এটি প্রকাশ পেয়েছে যে আমরা একটি খেলোয়াড়কে হারিয়েছি অতিমারির জন্য। আমাদের চেষ্টা চলছে, আমাদের কিছু খেলোয়াড় মাথায় রয়েছে, কিন্তু আমরা চুক্তিবদ্ধ তখনই হব যখন আমরা বুঝব যে সে সেটির জন্য যোগ্য। তো এফসি গোয়া কিন্তু একেবারে হন্য হয়ে খুঁজছে তাদের স্ট্রাইকার, এবং তারা আশা করি পেয়ে যাবে। কারণ ইন্ডিয়ান ফুটবলে গোয়া এমন একটা টিম যে বরাবর কিন্তু ছন্দময় ফুটবল খেলে আসছে বরাবরই, কারণ তাদের ফুটবলটা খুবই দৃষ্টিনন্দন হয়। আর সেরকমই একজন স্ট্রাইকারকে খুঁজে চলেছে এফসি গোয়া। আশা করছি তারা খুব তাড়াতাড়ি সাইন করিয়ে নেবে তাদের দলের মূল কাণ্ডারি বা মূল স্ট্রাইকারকে। এবারে কিন্তু এক গুজব উঠেছিল সুরেশ সিংকে নিয়ে। শোনা যাচ্ছিল এটিকে মোহনবাগান এবং তাছাড়াও এসসি ইস্টবেঙ্গল কিন্তু একটা টার্গেট করে রেখেছে বেঙ্গালুরুর এই তরুণ ফুটবলারকে। কিন্তু সব জল্পনার অবসান, বেঙ্গালুরু এফসিতেই থেকে যাচ্ছেন তরুণ ভারতীয় মিডফিল্ডার সুরেশ সিং। 2024 সাল পর্যন্ত বেঙ্গালুরুতেই থাকছেন এই ফুটবলার, তার সাথে 2024 পর্যন্ত চুক্তি হয়েছে। বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় অভিনব একটি ভিডিও প্যাকেজের মাধ্যমে এই খবর প্রকাশ করে বেঙ্গালুরু এফসি। সদ্য ফাদার্স ডেতে গুরপ্রীত সিং সান্ধু ও সুনীল ছেত্রীকে নিয়ে ভিডিও চলছিল এবং একেবারে শেষ প্রেমে আসে সুরেশের থেকে যাওয়ার ঘোষণা। আর সেই ভিডিও দেখে ফুটবল প্রেমীরা যত না সুরেশকে থাকা নিয়ে আলোচনা করছে, তার থেকে বেশি অভিভূত ভিডিওর প্রেজেন্টেশন দেখে। আজকের দিনে প্রতিটি দলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে সোশ্যাল মিডিয়া। কোন দল সোশ্যাল মিডিয়ায় কতটা সক্রিয়, কতটা অভিনব, তার উপর নির্ভর করে সেই দলের জনপ্রিয়তা। আইএসএল এর প্রতিটি দলই এরকম সোশ্যাল মিডিয়ায় টিম তৈরি করে থাকে, কিন্তু তাদের মধ্যে বেঙ্গালুরু সোশ্যাল মিডিয়া টিম অত্যন্ত অভিনব, এই ভিডিওতে তা প্রকাশ করলো। তো
গত মরশুমে বেঙ্গালুরু এফসির খারাপ মরশুমের মাঝে উজ্জ্বল ছিল সুরেশ। 20 বছরের এই মণিপুরি ফুটবলার 19টি ম্যাচ খেলেছেন, গত মরশুমের আইএসএল এ গোল করেছেন 1টি। সেন্ট্রাল মিডফিল্ডেও খেললেও প্রয়োজনে, ডিফেন্সিভ মিল্ডে খেলতে পারেন সুরেশ। 14 ভারতের হয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে খেলেছেন সুরেশ সিং। আগেরবার কিন্তু আইএসএলে একটা মোটামুটি পারফরমেন্স করেছিল, খুব খারাপ একটা রেজাল্টের দিকে যাচ্ছিল, কিন্তু সহকারী কোচ বেঙ্গালুরুর দায়িত্ব নেয়ার পর থেকে কিন্তু বেঙ্গালুরু অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু এইবারে চাইবে ট্রফি। কারণ বেঙ্গালুরু এমন একটা টিম যে টিমটা শুরু থেকে প্রতিদিন খেলে আসে শুধুমাত্র ট্রফির জন্য। তো এবার দেখা যাক, আশা করছি অনেক ভালো পারফরমেন্স করবে বেঙ্গালুরু এফসি। সেদিকে নজর থাকবে যে আরও কোন কোন নতুন প্লেয়ারকে তারা সাইন করাতে পারে বা নতুন বিদেশি কারা আসছে, সেদিকেও কিন্তু নজর থাকবে। আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এরপরে চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। এসসি ইস্ট বেঙ্গলের যে টার্মশিট সাইনটা সেটা একটু লেট হচ্ছে, আর আপনারা কিন্তু ইতিমধ্যেই কমেন্ট করা শুরু করেছেন ফেক নিউজ বা এই ধরনের কিছু। তো এগুলো কিন্তু একেবারেই ফেক না, কারণ একটা টিমের তাদের ইস্ট বেঙ্গলের সাথে যে ইনভেস্টরের যে সমস্যাটা চলছিল সেটা কিন্তু টার্মশিট নিয়েই। তো সেই টার্মশিট সাইন করবে বলে নমনীয় হয়েছে দুই পক্ষই। সেখানে কিন্তু এখনও কিছু আলোচনা বাকি আছে, কারণ যে আলোচনাগুলো, যে সমস্যাগুলো হচ্ছিল টার্মশিটের, যে কন্ডিশনগুলো নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে, যার জন্য কারণ একটা ইনভেস্টর একটা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে, সেই যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কারণ একতরফা কিছু সিদ্ধান্ত যদি সেই টার্মশিটে লেখা থাকে, যেটা খুবই খারাপ হয় যে কোনো এক পক্ষের জন্য। কারণ কোয়েস বা শ্রীসিমেন্ট যার কথাই বলো, সেই কিন্তু একই সমস্যা চলে আসছে টার্মশিট সহ নানা কন্ডিশন নিয়ে সমস্যা চলে আসছে। তো সেই সমস্যাগুলো যাতে না হয়, কারণ এবছর ধরো সাইন করে দিল পুরো কন্ডিশন না দেখে তাড়াহুড়ো করে, কিন্তু পরবর্তীকালে সেই সমস্যা আবার ফিরে আসবে, আবার দল গোছাতে লেট হবে। তো বারবার এই সমস্যা যাতে না আসে তাই জন্য কিন্তু এফএসডিএলকে সঙ্গে নিয়ে শ্রী সিমেন্ট এবং ইস্ট বেঙ্গল কর্মকর্তারা দফায় দফায় আলোচনা করছেন। আশা করছি এই সপ্তাহের মধ্যে সাইনিং হয়ে যাবে, এবং সাইনিং হয়ে গেলেই কিন্তু জানতে পারবেন কোন কোন প্লেয়ারের সাথে চুক্তি করে ফেলেছে বা কথাবার্তা চালাচ্ছে, সব কিছুই কিন্তু ধীরে ধীরে জানতে পারবেন। আর টার্মশিট সাইনের সাথে সাথেই কিন্তু ট্রান্সফার ব্যান উঠে যাবে, কারণ ইস্ট বেঙ্গল কর্মকর্তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জনি আকোস্টার যে বা কোলাডোর যে ডিউটা ছিল সেই ডিউটা কিন্তু তারা দু এক দিনের মধ্যেই মিটিয়ে দেবেন, এবং মিটিয়ে দিলেই কিন্তু ফিফার ট্রান্সফার ব্যানটা উঠে যাবে। তো এটা কিন্তু ডেলি নিউজ পেপারেও বেরিয়েছিল আর্টিকেল হিসাবে। তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, বুঝতে পাচ্ছি অনেক দিন মানে অনেক বছর, গত প্রায় 3 বছর ধরেই একটা সমস্যা চলে আসছে, সেই সমস্যাটা যাতে পরবর্তীতে না হয় তাই নিয়েই কিন্তু শ্রী সিমেন্ট এবং ইস্ট বেঙ্গল কর্মকর্তারা আলোচনা করছেন। তো ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে।